জীবনটা জীবনটা জল হয়ে যাচ্ছে, সকাল থেকে এত রুগী দেখো, তারপর আরো সংসারের জ্বালা, খেপান যাব খেপান যাব। ওই কি ব্যাপার, তুমি যে প্রতিদিন বিকালে দাঁড়াইন থাকো, সমস্যাটা কি? আইসো আইসো ভিতরে আইসো। বলি প্রতিদিন বিকালে যে আইসে মিয়াদেরকে দেখো। কেন, আপনার চেম্বারের সামনেই তো লেখা আছে মহিলাদেরকে দেখার সময় বিকাল 4টা থেকে 6টা। তাই তো ডেলি মিয়া লোকগুলাকে 4টার সময় দেখতে আসি। ও আচ্ছা, বলো তোমার কি অসুবিধা হচ্ছে? ডাক্তার বাবু, প্রতিদিনে সকালে ঘুম ভাঙার পর 1 ঘন্টা আমার মাথাটা ব্যথা করে, সমাধানটা বলুন না। 1 ঘন্টা বেশি রোজ ঘুমাবার চেষ্টা করো। হ্যাঁ, কি বলছো? ঠিকই বলছি, আগের বার যখন চিকিৎসা করার লেগে এসেছিলে, যে চেকটা আমাকে দিয়েছিলে সেটা ব্যাংক থেকে ফেরত এসেছে। তুমিও তো যে রোগটা চিকিৎসা করেছিলে সেই রোগটা আরো ফেরত এসেছে। বলো কাকে দেখতে হবে? দেখতে তো হবে দুজনকেই, পহিলে তবে হামকেই দেখো। তোমার পেটের ভিতরে দমে জল জমা হয়ে আছে। আছেই তো। দূর ডাক্তার, তুই কোনো জানিস নাই। কেন কেন? ভালো করে গন্ধটা শুন, আমার পেটে জল জমা হবে কি করে? কেন হবে নাই, আমি তো জলেই খাই নাই। তাহলে শুধু মদেই খাই, তাইলে জল জমা হবে কি করে? কতদিন মদ খাচ্ছ? ওই দুধের বোতল ছাড়িছি আর মদের বোতলটা ধরিয়েছি। তোমার বাঁচার আশা নাই। উ শালি মরাই ভালো, আমাদের সংসারে ওই শালির লেগে এত অশান্তি। আমার বউ ভাবে উয়ার সাথে সামান্য টুরু লাভ চলছে। আছেই তো, তুমি যত লুকাও আমি সব জানি। আশায় তোমার মাথাটা চিবাই চিবাই খাচ্ছি, ওই খাল ঢুকির লেগে আজ আমার কল আলো হইল নাই। তুই উটার লেগে ভাবিস না গো, আজই তোর কলে 1000 পাওয়ারের হ্যালোজিন জ্বালাই আলো করে দিব। কি ঝগড়া করছো বলো তো? সে তুমি নাই বুঝবে ডাক্তার, মিয়া যাইতে বঠে না, এমনে চাল চুকুল সন্দেহ বান। হে ভগবান, জেলাপি সব পেচ গুলাই কি এই মিয়া লোককে দিতে হয়? হামদের মতন অবলা পুরুষ গিলার লাগিয়ে একটা পেচও কি অ্যালার্ট করতে নাই? হ্যাঁ সে তো বলবে, আজ এতদিন বিয়া হইলো একটাও বাচ্চা হইলো নাই, তো তোমাকে বলবো না? সেই লাগেই তো ডাক্তারের কাছে আসা। ডাক্তার বাবু, আমি শুধু একটা জিনিস চাই। সেটা কি? বাচ্চা। তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওই একটা জিনিসেই বেশি পারি। তবে ডাক্তার, ই মূল্য ক্ষতি নাই, তুমি তো আছো। আহ ডাক্তার বাবু, একটা প্রশ্ন করব। বলো কি ডাক্তার বাবু, দুনিয়াতে এত এত চিহ্ন থাকছে, তোমরা প্লাস চিহ্নটাই কেন নিলো? রোগী বাঁচুক বা মরুক, ডাক্তারের পকেটে প্লাসেই হবে। তবে এবার তোমরা যাও। বল তোর কি অসুবিধা? তুমি বল ডাক্তার, কি হইয়াছে বল? আমি হ্যাঁ যদি বলি তাহলে তুই কি করবি? আমি বলবো নাই, তুই ডাক্তার পয়সা লিবিস, আর তুই বল আমার কি হইয়াছে। পেটে ফাঁপ ধরেছে,
বজ খাইয়াছিস? হ্যাঁ ডাক্তার, নাই নাই করে ভালোই খাইলি। বায়ু সরে বায়ু? বুঝলাম না ডাক্তার। গ্যাস হয়? গ্যাস গ্যাস? না না ডাক্তার, ফর্ম ফিল আপ করিয়াছি, এখনো নাই। হয়তো পাড়া সবার প্রধানমন্ত্রীর গ্যাসটা হইলেও শুধু আমারটাই হইলেও নাই। দূর, আমি সে গ্যাসের কথা বলি নাই। তবে বলছি বাতকম্ম হয়। এ ডাক্তার, তুই কি বলছিস কিছু বুঝতে পারছি নাই। বলি পাদ হয়, পাদ পাদ। কত লিভিস ডাক্তার, গাদা গাদা হয়, ঝুড়ি ঝুড়ি, বস্তা বস্তা, থলি ভরি যাবে। তুই আগে বলবিস তো তোর ওইটা দরকার। তোর কাছে আসার আগে ফাঁক ধারে সব বার করে দিয়ে এলাম। আমার দরকার নাই, তোর সারা পাদ তুই রাখ। চললাম আমি, চললাম 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 আমি চললাম চললাম।